हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। और आमी सोमा, आज के आमी तुम्हारे संगे शेयर करब वाओ अनियन हेयर ऑयलर रिव्यू। ये तेलटा कि सत्य भलो, एर दाम कत, चूल पड़ा बंद करबे किना, आमार केमन लागलो, एटा कोथाय पाबे, किभाबे यूज करते हबे, एटा ओरिजिनल किना, सब किछु शेयर करब ये भिडियोते। भिडियोटा पुरो शेष पर्यन्त देखते थाको, ताहले फुल इनफरमेशन तुम्हरा पाबे। प्रथमे आम्रा वाओ अनियन हेयर ऑयलेर आउटर एवं इनार पैकेजिंग टा देखे नहीं एवं की मेंशन रही है सेटाओ देखे नहीं। प्रथमे वाओ अनियन हेयर ऑयलेर आउटर एवं इनार पैकेजिंग टा देखे नहीं, एते की मेंशन रही है। इटा एक टा ब्राउन एंड गोल्डन कलर एर पैकेजिंग रही है। एखाने लेखा आछे वाओ स्किन साइंसेर अनियन ब्लैक सीड हेयर ऑयल, नन स्टिकी नन ग्रेसी हेयर ऑयल फॉर सिल्कर एंड स्ट्रॉन्गर हेयर। एर मध्य रही है अनियन ब्लैक सीड ऑयल विथ आलमंड कस्टर्ड जोजोबा ऑलिव एंड कोकोनट ऑयल। जे तेलगुलो आमादेर चूलेर जोन्नो भालो सेई तेलगुलोई रही है एखाने। नो मिनरल, नो सिलिकॉन्स, सिंथेटिक फ्रेग्रेंस। नीट वैल्यू होच्छे 200 ml। এখানে আমি একটা কথা বলতে চাই, যেখানে সবাই কনফিউজ হয়ে যায় কোন তেলটা অরিজিনাল। ওয়াও অনিয়ন হেয়ার অয়েলের তেলটা দুটো ভ্যারিয়েন্টের রয়েছে, মানে একই তেল দুটো অ্যাপ্লিকেটর ভ্যারিয়েন্টে রয়েছে। আমি তোমাদের সাইডে একটা ইমেজ শেয়ার করছি, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এটা একটা কম্বো অ্যাপ্লিকেটর। এটার তিনটে সাইজে রয়েছে, 50 ml এর রয়েছে, 100 ml এর রয়েছে এবং 200 ml এরও রয়েছে। আর যেটা আমার কাছে রয়েছে সেটা পাম্প ভ্যারিয়েন্টের রয়েছে, এটা 200 গ্রামের রয়েছে। কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, দুটোই অরিজিনাল। যেটা তোমাদের ইউজ করতে সুবিধা হবে তোমরা সেটাই নিতে পারো। আমার কাছে যেটা রয়েছে সেটার MRP হচ্ছে 599 টাকা। অনলাইনে তোমরা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবে, 350 থেকে 400 মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা বাকি হেয়ার অয়েল অ্যাকর্ডিং এর প্রাইসটা একটু বেশি। আর আমি তো বলবো চুলের জন্য সবসময় ভালো শ্যাম্পু, ভালো তেল সবসময় ইউজ করা দরকার। এখানে লেখা আছে সুটেবল ফর অল হেয়ার টাইপস, ডার্মাটোলজি টেস্টেড, মেড ইন ইন্ডিয়া, নেট ভ্যালু 200 ml। এখানে আরও ডিটেলসে মেনশন রয়েছে, ম্যানুফ্যাকচার হয়েছে জুলাই 2021, আর ইউজ বিফোর রয়েছে 2023, মানে পুরো 2 বছর তোমরা ইউজ করতে পারবে। এবার আমি প্যাকেজটা ওপেন করে দেখাচ্ছি। এই দেখো, এটা আমার রয়েছে পাম্প ভেরিয়েন্টে রয়েছে, ব্রাউন কালারের প্লাস্টিক বটল। এখানেও সেম জিনিস মেনশন রয়েছে। এই ছিল ইনার এবং আউটার প্যাকেজিং। অনিয়ন আমাদের হেয়ারকে স্ট্রং করে তোলে, চুল পড়া বন্ধ করে এবং রিগ্রোথ করতেও সাহায্য করে। ন্যাচারালভাবে আমরা অনিয়ন জুস ব্যবহার করতে পারি, কিন্তু লেন্দি প্রসেস এবং স্ট্রং স্মেলের কারণে আমরা ইউজ করতে চাই না। এই তেল ব্যবহার করলে আমরা সেম বেনিফিট পাব, এবং এর মধ্যে বাকি যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু চুলকে স্ট্রং, সিল্কি এবং হেয়ার ফলকেও কন্ট্রোল করবে। এর স্মেল একদম লাইট অনিয়ন স্মেল রয়েছে, একদম ইরিটেট করবে না তোমাদের। আর টেক্সচার মিডিয়াম, খুব মোটা বা পাতলা নয়, একদম সিরাম টাইপ টেক্সচার। স্ক্যাল্প এবং হেয়ারের সঙ্গে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একদম হ্যাভি ফিল হবে না। এর আগে আমি এরকম তেল ব্যবহার করিনি। একদম চিপচিপে নয়, মানে মনেই হবে না যে তেল ইউজ করছি, মনে হবে যেন কোনো হেয়ার সিরাম ইউজ করছি। লাগানোর সাথে সাথেই একটা ফ্রেজিনেস চলে যায় এবং সিল্কি হয়ে যায় হেয়ারটা। তোমরা এটা ডাইরেক্ট পাম্প স্প্রে করে হেয়ারে অ্যাপ্লাই করতে পারো, বা হাতে নিয়েও অ্যাপ্লাই করতে পারো। 30 মিনিটের জন্য জেন্টলি ম্যাসেজ করতে হবে, এটা ওভারনাইট রাখতে পারো, বা 30 মিনিটস রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে পারো। একদম 100% হয়তো হেয়ার ফল কন্ট্রোল হবে না, 70-80% তোমরা রেজাল্ট দেখতে পাবে।
ग्रे एवं डैमेज हेयर के खूब ताड़ाताड़ी रिपेयर करबे। वाओ अनियन हेयर ऑयल तुम्हरा अमेज़न फ्लिपकार्ट एवं वाओ ओरिजिनल वेबसाइटे एटा पे जाबे। आमी डिस्क्रिप्शन लिंक दिए देव, तुम्हरा सेखान थेकेओ किने निते पारो। एटा आमी 3 सप्ताह मतो यूज करछी। एटा तुम्हरा यूज करते पारो चुलेर जतो प्रब्लेम रयेछे किछुटा होलेओ तोमादेर प्रब्लेमटा सल्व हये जाबे। এই তেলের মধ্যে অনিয়ন ছাড়া বাকি যে তেলগুলো রয়েছে, ব্ল্যাক সিড অয়েল, আলমন্ড অয়েল, কোকোনাট অয়েল, জুজুবা অয়েল, অলিভ অয়েল, স্টার অয়েল, এগুলো চুলের জন্য সত্যি ভীষণ ভালো। এই তেলগুলো আলাদা আলাদাভাবে ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা একটা স্পেশাল তেলের কম্বো যেটা সব কিছু কাজ করবে। পার্সোনালি এটা আমার ভীষণই ভালো লেগেছে। এটা আমি 3 সপ্তাহ মতো ইউজ করেছি। তোমরা যদি এটা ফার্স্ট টাইম ইউজ করবে বলে ভাবছো, তাহলে আমি বলবো এর একদম ছোট প্যাক যেটা রয়েছে 50 ml এর, তোমরা ওইটা নিয়ে ট্রাই করতে পারো। এবং 1 মাস 15 দিন টানা ইউজ করার পরে যদি তোমাদের মনে হয় যে না কোনো প্রবলেম হচ্ছে না বা চুল উঠছে না, তাহলে তোমরা কন্টিনিউ করতে পারো। বা যদি অ্যানাদার কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সেখানেই অয়েলটা স্টপ করে দেবে, ইউজ করার কোনো দরকার নেই। তো এই ছিল আজকে ওয়াও অনিয়ন হেয়ার অয়েলের রিভিউ। আমার তো এটা ভীষণই ভালো লেগেছে। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই করার চেষ্টা করবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। এই চ্যানেলে আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।